হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। গরমের কথা আর কি বলবো বলো, সে তো রোজকার একই ব্যাপার, পোস্ত তো আছি, এমনি শারীরিকভাবে ভালোই আছি। আজকে হচ্ছে 27th of June, আর এখন বাজে 8:07 হবে। এতক্ষণ জাস্ট এমনি বসেছিলাম, বাচ্চুদার জন্য ওয়েট করছিলাম, উনি ওই কালোজাম দেবেন বলেছিলেন, তো কালোজাম দিয়ে গেলেন। তো এইবারে যে উঠলাম, এবার চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। আজকের মেনু হচ্ছে একটু সেই পুঁই শাক করবো বলে মাছের মাথা আনিয়েছিলাম না, সেই মাথা তো রয়েছে, নষ্ট হয়ে যাবে, ওই জন্যে সেই মাথা দিয়ে আজকে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি। তো মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, এই আর তার সঙ্গে ওই বেগুন ভাজা, বেগুন ভাজা যাও একটা করব, হয়ে যাবে আমার লাঞ্চ। প্রচণ্ড গরম জানো তো। আর হ্যাঁ, কালকে সেই যে বললাম না আমার শাওয়ারের গণ্ডগোল, তোমরা তো এতক্ষণে সেই ভিডিও দেখেও নিয়েছো যে চান করতে গিয়ে দেখলাম উনি শাওয়ারে গরম জল ঠান্ডা জলের মিক্সচার করেননি, শুধু ঠান্ডা জল বেরোয়। তো রাত্রিরে উনি নিজেই আমায় কালকে ফোন করেছেন, ফোন করে বললেন যে আমি ফ্রাইডেতে করে দেবো, ওই আরও কিছু জিনিস লাগবে, টি ফি অমুক তমুক, আর একটা মিক্সচার কল লাগবে। মিক্সচার কলটারই প্রায় 1300 টাকা দাম, কেননা আমাদের এখানে না লোকাল কোনো কল লাগানো যায় না, যেহেতু এটা হাই রাইজ, মানে আমার ওপরে আরও 17টা তলা আছে, ওয়াটার ফোর্সটা না প্রচণ্ড বেশি। তো এখানে আমি যেহেতু ফার্স্ট ফ্লোরে আছি, আমার জলের প্রেশার অনেক বেশি, এখানে ওই প্লাস্টিকের কল বা টুকটাক এমনি কল এইসব লাগালে না পুরো ফেটে বেরিয়ে যায়, মানে এবং আমার সে অভিজ্ঞতাও আছে, শাওয়ারই প্লাস্টিকের লাগিয়েছিলাম, পুরো ফেটে মানে মাটিতে পড়ে গেছে, ভেঙে একদম মানে মাঝখান থেকে ফাট ধরে গেছে জলের এত প্রেশার। এই রান্নাঘরে একটা প্লাস্টিকের কল লাগানো আছে, সেটাকেও চেঞ্জ করতে হবে, কেননা যেহেতু রান্নাঘরে জল পড়ে না তাই চলছে, উনি যখন সব ঠিক করে দেবেন তখন ওই কলও পাল্টে ফেলতে হবে, তাহলে একদম ফেটে চৌচির হয়ে বেরিয়ে যাবে। তো তাই জন্যে সেই মিক্সচার কলটা আবার কিনতে হবে, আর টুকিটাকি ওই টি ফি অমুক তমুক কী লাগবে। আর এখানে তো ওই দেখছো ওই পাইপটা, অত বড় পাইপ এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছ কর্নারে, আমার ওই টেডিটার পেছনে দেখো এত বড় পাইপটা রাখা আছে, এটা এক্সট্রা, এটা দিয়ে রান্নাঘরের কাজও হবে, আর ওইখানে যেটুকু লাগবে এখান থেকেই কেটে হয়ে যাবে, তো পাইপ আর কিনতে হবে না, আর ওই একটু লেবার চার্জ একসঙ্গেই এটা ওটা মিলিয়ে যা হবার হবে। তো চলো রান্নাঘরে যাই, কালকে তো আবার মিস্ত্রির ব্যাপার আছে, কালকে ওই রান্নাঘরে আমার যে মানে সিঙ্কের ওপরে যে বাসনের র্যাক ওটাকে খালি করে রাখতে বলেছেন, কেননা দেয়ালটা তো কিছুটা তো মানে গর্ত করতে হবে ওই পাইপটা ঢোকানোর জন্যে, তো ধুলো পড়বে তো প্রচুর, তাই বলেছেন যে ওটা খালি করে রাখবে, নাহলে আপনারই বাসন কোষণে ধুলো পড়বে। তো সে কালকে হবে সকালবেলা, ম্যাগি যখন বেরিয়ে যাবে চটপট করে নেবো, আর এখন সকালবেলা বসে গুড্ডির সঙ্গে গল্প গুজবের ব্যাপারটা, চ্যাটিং চুটিংয়ের ব্যাপারটা নেই, তো যে কারণে টাইমটা অনেকটাই এখন যেটুকু কথা হয় সেটুকু মানে আমার সন্ধেবেলায়। তো আমি একটু ওই এডিটিংটা বন্ধ করে আর ডাইরেক্ট কলে কথা হয়, বা মানে হোয়াটসঅ্যাপ কল আর কি, নয়তো ভয়েস মেসেজে কথা হয় এই আর কি, তবে সেই চুটিয়ে অনেকক্ষণ ধরে যে কথা সেটা অতটা হয় না। আবার অনেক সময় ও বাড়িতে ফিরে এসে রাত্রিবেলা বিছনায় বসে বসেও আমার সঙ্গে একটু কথা বলে, এই করে চলছে আর কি। কিন্তু ওর কাজটাও তো সব থেকে ইম্পর্টেন্ট না, আমাদের চ্যাটিং চুটিংয়ের থেকে ওর কাজটা বেশি ইম্পর্টেন্ট, তাই এইভাবে মানিয়ে ঝুনিয়ে নিয়ে চলতে হচ্ছে আর কি মা মেয়েকে। তো চলো এখন রান্নাঘরে চলে যাই, চটপট রান্নাটা সারি, কেননা শাড়িটার কাজ আরম্ভ করেছি কালকে সন্ধেবেলাতে, মানে রং তুলি আরম্ভ করেছি শাড়িতে, তো যে কারণে ওটা আস্তে আস্তে তো শেষ করতেই হবে বলো। আরও কয়েকটা অর্ডার মানে আসছে, শাড়িরই অর্ডার, কুর্তির অর্ডার, এসবগুলো আসছে পুজোর আর কি, তো শেষ না করলে নতুন কী করে হাত দেবো তাই না, তাই জন্য একটু তো র্যাপিড করতেই হবে। তো আজকে একটু তাড়াতাড়ি বসার ইচ্ছে আছে, যাতে যতটা পারি টেনে দেবো আর কি, তো সঙ্গে থাকো আর কি। আর বাইরেটা আর কি দেখাবো বলো, একেবারে ঝলসানো রোদ, তাও দেখো আর কি। এ দেখো বাইরের অবস্থা দেখো, ক্যামেরার মাধ্যমে যত না বোঝা যাচ্ছে, বাট খালি চোখে না চোখ একদম ঝলসে যাচ্ছে। সূর্যি মামা একেবারে তীক্ষ্ণ আলো দিচ্ছে, চুলটাকে মোটে ঝুঁটি হয়ে খুলে রাখতে পাচ্ছি না জানো, আজকে দেখো চেন আবার খুলে রেখেছি, কুটকুট করে। আর আমার ছোট মেয়েকে একবার দেখিয়ে দিই, এই যে এখানে বসে আছে, দেখি আমি এবার রান্নাঘরে এন্ট্রি নেব। ভালো করে চান টান করিয়ে দিয়েছি, মহিলা এখন দিলখুশ, কালকে রাত্রিরেও খেয়েছে ডিনার, চিকেন খেয়েছে, ডিম খেয়েছে, লাঞ্চও খেয়েছে, মহিলা ভালোই আছে এখন, বলতে নেই, টাচুট, সুস্থ থাকলেই ভালো, ভালো থাকলেই ভালো, শুয়ে পড়লো।
চলো আমি এবার রান্নাঘরে গিয়ে চটপট কাজ সেরে নিই। ওই তো রান্না, শুধু মুগের ডাল করব মাছের মাথা দিয়ে, আর ওই একটা কিছু সামনে ভাজা ফাজা যা হোক করবো, হয়ে যাবে, বেগুন ভাজা ফাজা যা হোক করবো। চলো, ওই যে আমার পায়রার সন্তানরা এসে গেছে, আর এই পর্দাটাকে এইদিকে রেখেছি জানো, কেননা ওই পাশের ফ্ল্যাটে না লোক কেবল আসছে যাচ্ছে, পরিষ্কার করছে, কি করছে আমি জানি না, থাকবে না বিক্রি করবে কিছু একটা ব্যাপার, ওই জন্য ওই জানলাটা থেকে ডাইরেক্ট দেখা যায়, তাই জন্য একটা অস্বস্তি লাগে না, তো ওই জন্য পর্দাটাকে ওই দিকে দিয়ে রেখেছি। আর এই যে কালো জাম এনে দিয়েছে দা পাচ্ছুদা। আর তোমরা সেদিনকে আমি গল্প করেছিলাম না আমার ছান্তার ডিশ, যারা যারা ভিডিও দেখেছো মানে রেগুলার দেখো টেখো ফলো করো, তারা জানো এই গল্প করেছিলাম যে আমি ছানা খেতাম একদম খুব ছোটবেলায়, তখন মানে 2, 3, 4 এইরকম আর কি, 1, তো তখন আমার একটা ছান্তার ডিশ ছিল, তো বেশ কয়েকজন দেখলাম লিখেছো যে তোমার ছান্তার ডিশটা আর একবার দেখিও। এই যে এই হচ্ছে আমার ছান্তার ডিশ, এটা কত পুরনো বলো, কত বছরের, মানে আমি তখন বোধহয় ওই নার্সারির থেকে ক্লাস 4, 5 অবধি এই ছান্তা খেতাম এই ছান্তার ডিশে। এই দেখ এটাকে তুলে রেখে দিই জানো তো, এটা ইউজ করি না, থাকুক একটা। এই যে এইটা হচ্ছে আমার ছান্তার ডিশ, এই বার করলাম হঠাৎ মনে পড়লো যে তোমাদের দেখাই একবার, অনেকেই দেখতে চেয়েছো, তো চলো এবার একটু এদিকটা গুছিয়ে নিই। এই যে এখানে ডিম সেদ্ধ হচ্ছে মানে হয়েছে, আর মুগের ডাল সেদ্ধ হয়েছে, তো এই দুটো মানে নাবাই নাবিয়ে এবার একটু ম্যাগির মাংস টাংস বসিয়ে একটু এদিকটা সামলে তারপর আসছি। 8:30 বাজলো, আমি মোটামুটি জোগাড়জান্তি করে নিয়েছি, এই যে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমার ভাত, আর এখানে কড়ায় সর্ষের তেল গরম হচ্ছে, এই যে মাছের মাথা আছে ভাঙা, সেটা দিয়ে মুগের ডাল করব, মুগের ডাল তো সেদ্ধ করাই ছিল। উফ, গরমে মরে যাচ্ছি জানো তো, আগে মাছের মাথাটা ভেজে নিই, তারপরে একদম সিম্পল করে মুগের ডাল করছি, আর তার সঙ্গে ভাবছি বেগুন ভাজাই করব, আর তাছাড়া কি করব, মাথায় আর কিছু আসছে না, চলো এটা চাপিয়ে দিই। নটা বাজতে 5, এখন মুগের ডালটা নামিয়ে রাখলাম দেখলে, আর এই যে কড়া আবার ধুয়ে বসিয়েছি, এই যে আলু একটু চাকা চাকা করে কেটে নিয়েছি, খোসা ছাড়াইনি, আই আলু ভাজবো আর এই যে বেগুন ভাজবো, এই দিয়ে আমার হয়ে যাবে। আর যে পরিমাণ ডাল করেছি দেখতে পারলে, ওটা আমার আজকে সকাল রাত্রির, কালকে সকাল রাত্রির 4 বেলার আমার ব্যবস্থা করা রইল। উফ, এই গরমে না আর মানে পাচ্ছি না ওই ডাল, এখন আজকে আর কালকে দুবেলা চলবে, রাত্রির বেলা দেখি ওই ডাল দিয়ে আর একটু পাউরুটি কড়া করে একটু সেঁকে নেবো, একটু বাটার লাগিয়ে ওই ডাল দিয়ে আমার পাউরুটি দিয়ে হয়ে যাবে রাত্রির ডিনার। চলো, কড়াটা গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিয়ে আগে। ব্রেকফাস্টটা এই ফাঁকে রেডি করে ফেলেছি, এখন শুধু বেগুনটা ভাজা হচ্ছে, বেগুন ভাজা হয়ে গেলে গল্প শেষ, পাখাটা চালিয়ে রাখি। আমার মেয়ে পাখা চলছিল বাইরে এসে বসলো, পাখাটা বন্ধ করে দিলাম, যেই দেখলো পাখা বন্ধ করে দিয়েছি এখন গিয়ে ঘরের মধ্যে শুয়েছি, আবার পাখাটা চালিয়ে দিই। এই দেখ আজকে বাইরে হাওয়া আছে জানো, বাবা গ্যাসটা বাড়ানো আছে, গন্ধ বেরোচ্ছে, গেল গিয়ে বাইরে আজকে হাওয়া আছে কিন্তু ঘরের ভেতরে কোনো উন্নতি নেই, সেম। আর এ না পেট ফুলে অবিস হয়ে যাবে জানো, খেয়েই চলেছে খেয়েই চলেছে, আর আমিও দিয়েই চলেছি, কি বলবো বলো, নড়তে পারবে না এবার, যাকে চলো এই দেখো
বেগুনটা মনে হয় একটু পুড়ে গেল, তাড়াতাড়ি নাবিয়ে নি। না পড়ে নি, ওই একটুখানি মানে গন্ধ বেরোনো শুরু করেছিল, বন্ধ করে দিয়েছি গ্যাসটা। ব্যাস সব মিটিয়ে দিলাম, অন্ধকার করে দিলাম। আমার মেয়ে শুয়ে আছে তো, হ্যাঁ নজরে রাখি, বলো শুধু শুধু পাখাটা চলবে? চলে এসেছি এবার বাইরের ঘরে। এই পাখার দিকে তাকিয়ে থাকা যে কি আরাম। চলো বসি। ভেবেছিলাম একটা পাউরুটি টোস্ট খাবো, বাটার বারো করে রেখেছিলাম আজকে, জানো আবার ঢুকিয়ে রাখলাম, কারণ এতগুলো ফল পাকড় আছে তো আর খেতে পারবো না, আর রাত্রিরে পাউরুটি একটু টোস্ট করে নেবো, আমার ওই ডাল দিয়ে হয়ে যাবে। তাই ভাবলাম পাউরুটি তখন খাবো, এখন খাবো দরকার নেই, তুলে রেখে দিলাম। চলো ব্রেকফাস্টটাকে করি আগে, আমার শাড়িটা নিয়ে বসবো, চান টান করে নিই। আর একজনও আউলের ব্যাগ অর্ডার দিয়েছিল, সেটাও শেষ হয়ে গেছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আউলের ব্যাগের খুব ডিমান্ড, অনেকেই আউলের ব্যাগ চায়। বাপরে বাপ কি গরম হচ্ছে, চলো খেয়ে নি। ও কালকে একজন কমেন্ট বক্সে দেখলাম কমেন্ট লিখেছ যে ট্যারট রিডিং নিয়ে তুমি কিছু বলো। বলবার মতো কোনো আইডিয়া নেই, কোনো জ্ঞান সেরকম নেই, মাঝে মধ্যে এক এক সময় দেখতাম আগে, মানে টাইম পাস, জীবনে বুঝতেও পারি না কি যে কার্ড নিয়ে টানাটানি করে, আর কার্ড দেখে সব কিছু ওই কি যে মানে কি বলে না একটা, সব টার্মসগুলো ভুলে গেছি। যাই হোক, ওই কার্ডের ছবি দেখে দেখে বলে ভবিষ্যৎবাণী, কি জানি আমার এসবগুলো খুব একটা বিশ্বাসে লাগে না জানো তো, কারণ মনে হয় এই যে এইখানে যা লেখা আছে এবং যখন যেটা হবার ঠিক হবে, এত আগে থেকে সব কিছু জেনে বসে থেকে কি লাভ। আর সত্যি যদি জানাই যেত তাহলে আর ভাবনা ছিল না জানো তো, আদপে কিছুই জানা যায় না, ওই জাস্ট একটা সময় কাটানো বা মানুষের একটুখানি আত্মতুষ্টি যে হ্যাঁ জানতে পারলাম। এবার হয়তো বললো 10 বছর পরে তোমার এই জিনিসটা হবে, 10 বছর পরে ওই লোকটাই কি থাকবে যে তাকে ধরবো আমি যে হলো কি হলো না, এনেও আমি এগুলো বিশ্বাস করি না। আমার সেই বাবার একটা ইনসিডেন্ট ঘটেছিল, তোমাদের সঙ্গে শেয়ার আমি করেছিলাম, যারা আমার রেগুলার ব্লগ দেখো এবং পুরনো পরিবারের লোকজন তারা মানে মনে করতে পারবে, এই গল্পটা আমি তোমাদের আগে বলেছিলাম। তারপর থেকে আরোই না আমার এইসবের প্রতি একদম বিশ্বাস আর নেই, ফালতু লাগে। বাবা না একবার এরকম বন্ধুদের সঙ্গে আর কি, বন্ধুদের পাল্লায় পড়ে যা হয়, বাবা তো প্রেসিডেন্সিতে পড়তো, মানে কলেজ লাইফ আর কি, প্রেসিডেন্সিতে ম্যাথস অনার্স, তো সেই কয়েকজন বন্ধু মিলে ওখানে ওই আগেকার দিনে মাটিতে জ্যোতিষী বস থাকতো, তো সবাই এ করলো চ চ চ জ্যোতিষীর কাছে হাত দেখাই, আমাদের সামনে পরীক্ষা আছে, কিরম কি রেজাল্ট হবে না হবে জ্যোতিষী সব বলে দেবে। কয়েকজন বন্ধু বলল হ্যাঁ আমরা সব আগে দেখিয়েছি, মানে গিয়ে কি মেন কথাটা তাদের জানবারে, তখনকার টাইমে কলেজে পড়ার ছেলে তারা আর কি জানবে বলো না, তো তখন মেন হচ্ছে যে পরীক্ষায় কিরম রেজাল্ট হবে না হবে জ্যোতিষী সব বলে দিতে পারবে। তো বাবাও বন্ধুদের পাল্লায় পড়ে গিয়েছিল, গিয়ে তারপরে সেই জ্যোতিষীকে বলেছিল আমি আপনাকে যা জিজ্ঞেস করবো আপনি যদি বলতে পারেন তাহলেই আমি বিশ্বাস করবো আর কি, বলে হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে আমি সব বলতে পারবো। বাবা বলল যে আমার বাবার মানে শরীরটা ভালো যাচ্ছে না, মানে আমার বাবা বলছে আর কি যে আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, তো বাবা কবে আবার চাকরিতে জয়েন করতে পারবে, মানে এখন এমনি ছুটিতে আছে ইত্যাদি ইত্যাদি এইসব কী সব বলেছে। সেই জ্যোতিষী বলেছে হ্যাঁ তোমার বাবা ভালো হয়ে যাবে, এই যাবে, ও চিন্তার কোনো কারণ নেই ইত্যাদি ইত্যাদি অনেক ফেনিয়ে সব বর্ণনা করেছে। বাবা শুনে বলল বাস হয়ে গেছে, আমি কিন্তু আপনাকে আর ফার্দার কোনো কোশ্চেন করব না। এবার কেন বলো তো, কেননা বাবা যখন ওই জিনিসগুলো জিজ্ঞেস করেছে তখন তো আমার দাদু এমনি নেই, মানে আমার বাবার বাবা আমার দাদু আর কি, উনি তো মারা গেছেন আমার বাবা যখন 6 বছর বয়স,
আর বাবা এই কোশ্চেনটা জিজ্ঞেস করছে যে আমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, অফিসে আবার যেতে পারবে কি না, অমুক তমুক সেটা জিজ্ঞেস করছে। বাবা যখন ওই 20-21 বছর বয়স প্রেসিডেন্সিতে পড়ে, তাহলে বুঝতে পারছো কতটা জাল জোচ্চুরির ব্যাপার আছে। বাবাও বিশ্বাস করতো না, আমিও হারগিস না। একটা লোকের যদি ভবিষ্যৎ নিয়ে বলবার ক্ষমতাটা থাকে, তাহলে তার অতীত নিয়ে বলবারও ক্ষমতাটা থাকবে, বুঝেছো তো? যে অতীত বলতে পারে না, সে ভবিষ্যৎও জানবে বলতে পারবে না। আন্দাজে টপ মারে, তারপরে আগের থেকেই তোমার প্রবলেমটা জেনে নেবে, তোমার মানসিকতাটা স্টাডি করে নেবে, নিয়ে তারপর ওর ওপরে একটুখানি প্রলেপ দিয়ে কিছু একটা বলে দেবে। ওই অমুক দিন ওই হবে, ওই অত বছর পরে এই হবে, অত বছর পরে ওই লোকটাকে আমি পাবো গলাটা টিপার জন্যে, ধরতে পারবো? ফালতু একদম ওয়েস্টেজ অফ মানি। লোকেরা যে কেন যায় আমি বুঝতে পারি না। আর এই ট্যারট রিডিংটা বাইরের দেশে খুব প্রচলিত, বিদেশে বেশি ট্যারট রিডিং চলে। চলুক ভাই, আমার ওই নিয়ে একদম মাথা ব্যথা নেই। আমার হচ্ছে আমি সৎ পথে থাকবো, যেটুকু ডিউটি আমাকে লোকনাথ বাবা করতে দেবেন আমি সেটুকু মন প্রাণ দিয়ে বেস্টভাবে করবার চেষ্টা করব, যতটা আমার ক্ষমতা। সৎ থাকবো, মিথ্যে কথা বলবো না, বাস। এরপরে আমার পশু কি হবে আগবাড়ি আমার এত জানারই বা কি দরকার? যা হবে তাই হবে, দেখব সেইভাবেই চলবে। ভুল কথা জেনে আশায় আশায় কেন থাকবো, শুধু শুধু ফালতু। যাকগে চলো, এটা আমার মত। যারা বিশ্বাস করো আমি তাদের বলছি না তারা ভুল করো, তোমাদের অ্যাঙ্গেল থেকে তোমাদের বিশ্বাস নিশ্চয়ই ঠিক আছে, কিন্তু আমি পার্সোনালি এইসব বেকার জিনিস আমি বিশ্বাস করি না। চলো খেয়ে নি। 10:30 বাজে, আমার চানটান সব হয়ে গেছে, এত মুখে চুল পড়ে না। বাইরে একদম কাঠফাটা রোদ, তবে একটু হাওয়া আছে, কিন্তু ভেতরে তো কোনো লাভ নেই। যাই হোক, আজকেও সেই পুরো ঠান্ডা জলে চান করলাম। এখন অবশ্য কোনো অসুবিধে হচ্ছে না, গিজারের ওই মিক্সচার যেটা, সেই কলটা নিয়ে এসে লাগিয়ে দেবেন। যাই হোক, চলো এখন একটু ফ্যাব্রিকের কাজ করি, আর গুড্ডির সঙ্গে একটু খুব সামান্য মিনিট দশেক একটু চ্যাটিং হলো। ওরও তো টায়ার্ডনেস আসে এখন এতক্ষণ ধরে ডিউটি করে, সেই বিকেল 3টের থেকে, মানে ওর টাইমের বিকেল 3টে থেকে আর রাত্রি 11:30 অবধি ডিউটি করে অবশ্যই ক্লান্তি তো আসেই। তাই জন্য এই একটু 5-10 মিনিট কথা হলো, তারপরে ও ঘুমোতে চলে গেল, আর আমি এবার বসবো আমার ফ্যাব্রিকের কাজ নিয়ে। আর ওই আর একটা ব্যাগ বললাম না, আউলের ব্যাগ, সেটা রেডি হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দেবো। দেখছি, দেখিয়ে দিচ্ছি, আমি আগে এটা সেট আপটা করে নিই ফ্যাব্রিকে, তারপরে দেখিয়ে দিচ্ছি। আর ম্যাগিকে কেটে দিয়ে দিয়েছি, মহিলা সে খাটের তলায় শুয়ে আছে ঘুমোচ্ছে। আমি কাজে বসে গেছি, আমি শুধু তোমাদের এই ব্যাগটা দেখিয়ে দিচ্ছি। ব্যাগটা প্যাকও হয়ে গেছিলো, তারপর হঠাৎ মনে হলো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি, তাই জন্য আবার খুললাম। এই দেখো, এটা এইভাবে করেছি, এই যে। আর এদিকে এই যে, এটা শর্ট ভিডিওতেও শেয়ার করব, অলরেডি আমি শ্যুট করে রেখেছি, তোমরা দেখতে পারো। এই আউলের ব্যাগের অনেক ডিমান্ড, অনেকগুলো আউলের ব্যাগ আমি করে করে দিয়েছি। আরও যদি তোমাদের কারুর দরকার হয়, তোমরা অবশ্যই অর্ডার প্লেস করতে পারো। আর পুজোর অর্ডার আবারও বলছি, তোমরা কিন্তু দিতে থাকো, নাহলে কিন্তু পরে আর মুশকিল হয়ে যাবে, মানে আমার কাজ শেষ করে দেওয়ার জন্যে। এই যে প্যাক করে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি যার সে হ্যান্ড ডেলিভারি নেবে বলেছে, তাই জন্য এটা আর আমি ওই পার্সেলের যে প্যাক তাতে আর করিনি, এটা করেই করেছি। কালকে অলরেডি একটা ডেলিভারি হয়ে গেছে, সেটাও হ্যান্ড ডেলিভারি হয়েছে, আর এটাও হ্যান্ড ডেলিভারি হবে বলেছে, তো তাই জন্য এইভাবে প্যাক করে রাখলাম। তো চলো, এই যে কাপড় নিয়ে বসে পড়েছি, এখন একটু কাজকর্ম করি, তারপরে আবার আসবো। এতক্ষণে সব র‍্যাপ আপ করলাম, এখন বাজে 1:05। উফ, অনেকটাই এগিয়েছি আজকে, কেননা অনেক সকাল থেকে বসেছিলাম। এবার দেখো, কালকে আবার মিস্ত্রির ব্যাপার, কালকেও আবার কাজ হবে না, আর সমস্যা পেছু ছাড়ে না।
রান্নাঘরের কলটা একদম মানে যাও সরু হয়ে পড়ছিল, এখন একদম সুতোর মতো জল পড়ছে জানো। এই করে করে কি হবে, ভেতরে বাস্ট করবে, করে হু হু করে রান্নাঘরে জল আসবে। মানে আজকের রাতটা পার করতে পারলে বাঁচি, যে কালকে মিস্ত্রি এসে বাবা ওটাকে খুলে ঠিক করে দিক। উফ, আর ঝামেলা ভালো লাগে না জানো তো, একের পর এক তো। আর তার মধ্যে কালকে এসি খারাপ হয়ে গেছে, সেই কথাটা তো তোমাদের বলতেই ভুলে গেছি। কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ইটিং শো করেছি, করে তারপরে গেছি ঘরে, এসি চালিয়েছি, এসি আর চলে না, সে ডিসপ্লে বক্সটা দপদপ দপদপ করছিল। আবার সে আমার যে মিস্ত্রি আছে নিজস্ব, সে তাকে ফোনে পেয়েছি, সে এসেছে মানে ঘন্টা খানেকের মধ্যে সে এসে আবার সব সারিয়ে দিয়ে গেল জানো। মানে একের পর এক, একের পর এক যুদ্ধ লেগেই চলেছে। আজকের রাতটা পার করতে পারলে বাঁচি, যে রান্নাঘরের কলের অবস্থা খুব খারাপ, ওটাকে ওপেন করতেই হবে, ওটা যে কোনো সময় ভেতরে বাস্ট করবে আর হু হু করে জল পড়বে। উফ, যাই হোক লড়ে যাচ্ছি, সেই ক্ষমতা লোকনাথ বাবা দিয়ে রেখেছেন নিশ্চয়ই, তাই জন্যেই উনিও এক একটা করে প্রবলেম দিচ্ছেন আর আমিও তার সমস্যার সমাধান করে করে যাচ্ছি। এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল, তাড়াতাড়ি গিয়ে আমার র্যাকটাকে তুলেছি জানো, তাও একটু আধটু জলের ছিটে লেগেছে। তো চলো আজকের মতো এই ব্লগটাকে শেষ করে দিই, কালকে তো আবার মিস্ত্রি বহুল দিন হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। কালকে আবার এই একটা দিন যে ম্যাগুকে খাওয়াতে পারবো না ভালো করে, মানে সারাদিনের ব্যাপার এই মিস্ত্রি আসা, মানে জানো তো সারা দিনের ব্যাপার, ও যতই বলুক দু তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে, এক দু ঘন্টার মধ্যে হয়ে যাবে, ও কোনো দিন হয় না। তারপরে কালকে শুধু রান্নাঘর তো না, আবার আমার ভেতরের বাথরুমে যাবে, ওই যে শাওয়ারে মিক্সচারটা লাগাবে, বাপরে বাপ, কালকে মানে মচ্ছপ লাগবে বাড়িতে। উফ, এখন থেকে চিন্তা করলেই ভয় করছে, কিন্তু কিছু করার নেই, করে তো নিতে হবে। জল সব ঘরে মানে হু হু করে বেরোলে তখন তো আর এক মানে উৎপাত, তার থেকে বেটার মিস্ত্রি এসে একটা দিন কষ্ট করে বাবা ম্যানেজ করে করে দিক। যাক গে চলো, যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে অবশ্যই দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।